বসবেন না, উনি ওনার ওই যে যাদেরকে নিয়ে উনি কোরআন পূর্ণ করতে চাচ্ছেন, যারা শিক্ষকদের কথা বলে না, যারা শিক্ষকদের দাবির কথা বলে না, যারা ওই কল্যাণ এবং অবসরে বসে মধু খায়, উনি ভাবছেন তাদের দিয়েই আমার সব কাজ সারা যাবে। কিন্তু শেষ পর্যন্ত মাননীয় মন্ত্রী পারেন নাই, বিভিন্ন মুখী চাপের কারণে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারিকে একটার সময় ডেকেছেন। আজকে বলতে পারতেছি না কাদের চাপে উনি ডেকেছেন, যাদের চাপে উনি ডাকছেন তারাও আমাদেরকে বলছে যে আপনাদেরকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, বাদ দেওয়ার সিদ্ধান্ত উনি নিয়েছিল, কিন্তু আমরা সেখানে বলেছি এদেরকে বাদ দিয়ে কোনো আলোচনা হতে পারে না, এদেরকে অবশ্যই রাখতে হবে। তাই 19 তারিখ 1টার সময় আমাকে ফোন করে বলা হলো আপনি এবং সভাপতি মহোদয় 3:30টার সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আপনারা থাকবেন, মাননীয় মন্ত্রী কথা বলবে। আমরা ভেবেছিলাম হয়তো গুটিকে এক সংগঠনের সভাপতি এবং সেক্রেটারিকে ডাকবেন, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা 3:15টার মধ্যে যখন হল রুমে প্রবেশ করলাম, যাই দেখি সেখানে হল রুমে কোনো চেয়ার খালি নাই, সব কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, কারা ওদেরকে কোনোদিন দেখিও নাই শুনলাম। এরপরে ওই যে স্বাধীনতা শিক্ষক পরিষদের নামে একজন ব্যক্তির যে 40টি দোকান খুলেছে আপনারা দেখেছেন, যে সব দোকানের মালিক একমাত্র ওই শাজান আলম সাধু সাহেব, ওনার সকলেই ঢাকা মহানগরের ওই সভাপতি, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, এরা যাই ওই চেয়ারগুলো দখল করে ফেলছেন। আজকে মাননীয় মন্ত্রীর কাছে বলতে চাই, যদি সভাপতি এবং সেক্রেটারিদের ডাকা হলো, তাহলে মাননীয় মন্ত্রী আপনার মিটিংয়ে ওই সকল নেতৃবৃন্দ কীভাবে গেল সেটি আপনি কেন দেখলেন না, অথবা আপনি ভাবছেন এই চেয়ারগুলো নিয়ে দখল করে রাখলেই হয়তো আপনার সিদ্ধান্তই বাস্তবায়ন হবে। আপনি বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যাপারে এখনো টের পান নাই। আমি রাজপথ থেকে বারবার বলতাম, মাননীয় মন্ত্রী আপনার নেটওয়ার্ক কিন্তু অত্যন্ত দুর্বল, আপনি বুঝতেছেন না যে ঝড় সৃষ্টি হয়েছে, যে সাইক্লোন সৃষ্টি হয়েছে, এটি আপনার দ্বারা সম্ভব হবে না আমারও, এবং আমরা সেটিই লক্ষ্য করেছি। 19 তারিখে যখন আমি প্রবেশ করলাম, আমি ঠিক এক সারি পিছনে বসেছিলাম, আমাকে বারবার ভিতরে যাওয়া হয়েছিল, বলা হয়েছিল এখানে আপনি ভিতরে একটা চেয়ার ঢুকিয়ে বসেন, আমি যাই নাই, কারণ যেখানে চেয়ার খালি নাই সেখানে বসবো কেন। মাননীয় মন্ত্রী যখন কথা বলা শুরু করলেন, প্রথমেই আমার সাথে কথা বললেন যে কাউসার সাহেব বলেন আপনাদের দাবি কি, আমি স্পষ্ট ভাষা বললাম আমাদের দাবি যদি এক কথায় বলি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। বলে আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি। এরপর উনি আর কেউ বক্তব্য শুনলেন না, উনি সোজা উন্নয়নের একটি ফ্রেজ দিয়ে এই সরকারের একেবারে কাগজে টাইপ করা উনি সেটা পড়া শুরু করলেন। অবশ্যই উন্নয়নের ফ্রেজটি যদি বলা হয়, 15 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী সরকারের যে উন্নয়ন, এটি তো 1 ঘন্টা আর 2 ঘন্টা বলেও তো শেষ করা যাবে না। উনি ওনার লিখিত সেই উন্নয়নের ফিরিস্তি যখন বল শেষ করলেন, উনি জিজ্ঞাসা করলেন এটি ঠিক আছে না, আমাদের অনেক শিক্ষক বন্ধুরাই বললেন মাননীয় মন্ত্রী এটি ঠিক আছে, আরও অনেক উন্নয়ন আছে যেগুলো আপনার তালিকা আসে নাই। উনি তখন বললেন হ্যাঁ আমি একটু শর্ট সময়ে করেছি, তো এই জন্য অনেক কিছুই বাদ পড়েছে, ইভেন অনেক শিক্ষক 2-1টার কথা বলেও ফেললেন। এরপরে বললেন যে আমরা এই এই উন্নয়ন করেছি, আপনারা যারা আন্দোলনে আছেন দয়া করে তারা বাড়ি চলে যাবেন, আমরা গ্রীষ্মের ছুটিটাকে বাদ দিয়ে দিচ্ছি, আগামীকাল থেকে ক্লাস চলবে। তখন শিক্ষকরা বললেন যে আপা আজকে এই মাত্র কিন্তু আমরা নোটিশ দিয়ে, বন্ধের নোটিশ দিয়ে এসেছি, কারণ আগামী দিন বোধহয় হিজরি নববর্ষ ছিল, ওই দিন ছুটি এবং রবিবার থেকে গ্রীষ্মের ছুটি। উনি বললেন আগামী দিন তাহলে বাদ, পরের দিন থেকে ছুটি বন্ধ হয়ে যাবে, আমি এখন প্রজ্ঞাপন জারি করব, এখানে বসে আমি প্রেস কনফারেন্স করে বলে দিব। আসলে ওই অডিয়েন্সে যারা ছিলেন ওনার সাজানো লোক, তারাও সন্তুষ্ট হতে পারেন নাই ওনার ওই বক্তব্য বা ওনার কথায়। এরপরে যখন ওনার বক্তব্য শেষ হয়ে গেল, তখন সবাই হাউস থেকে বললেন যে আপা মাননীয় মন্ত্রী আমরা এই রাজপথ থেকে, যারা রাজপথে যারা অবস্থান করছে এবং যাদের জন্য আজকে 4.5 বছর পরে আপনার দেখা পেলাম, আপনার সাথে বসতে পারলাম, সেই শিক্ষকদের নেতা কাউসার ভাইয়ের কথা শোনা দরকার। এবং মাননীয় মন্ত্রী যতক্ষণ বক্তব্য রেখেছিলেন আমি এই পাশে ছিলাম, উনি ততক্ষণই, আপনারা যদি ভিডিও ফুটেজ দেখেন, উনি শুধু আমার দিকে তাকিয়ে উনি কথা বলছে, মনে হয়েছে আজকে কনফারেন্সটি শুধু আমার জন্য। আমি মাঝে মাঝে হেসেছি ওনার কথা শুনে। এরপরে যখন শিক্ষকদের কথায় আমাকে আবার কথা বলতে দেওয়া হলো, তখন আমি ওনাকে বললাম বাপা আমি একটু কথা বলি, আপনি হয়তো বলছেন কোনো দাবি এখন শোনা যাবে না, কোনো দাবি মানা যাবে না, কিন্তু আমাদের জাতীয়করণের দাবি মাননীয় প্রধানমন্ত্রী 2টি কমিটি করে দেওয়ার কথা বলছে, সেখানেও যদি আমাদের না রাখেন ঠিক আছে, কিন্তু
আজকে আমাদের দাবি হচ্ছে এই যে 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা এবং 25% উচ্চ ভাতা 19 বছর আগে 2004 কোন সরকার দিয়েছে নিশ্চয়ই আপনি জানেন, এগুলার পরিবর্তন হওয়া দরকার। উনি বলেন নির্বাচনের আগে কিছুই দেওয়া যাবে না। আমি আবার সাথে সাথে বললাম যে আপা আজকে যদি আপনি উৎসব ভাতা পূর্ণাঙ্গ ঘোষণা করা হয় নির্বাচনের আগে কোনো উৎসব আসবে না, ডিসেম্বরের আগে কোনো উৎসব হবে না, অতএব নির্বাচনের পরেই সেটা যাবে। এবং আমরা চাই উৎসব ভাতার ঘোষণা তো এখন দেয়া যায়। উনি বললেন যে নির্বাচনের আগে কোনো ঘোষণাই দেয়া যাবে না। ঠিক আছে, ঘোষণা দেয়া যাবে না। শেষ প্রশ্নটি আমি করলাম, আবার তাহলে বলেন যে সকল শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বসা আছে তাদেরকে এখন গিয়ে কি বলবো, কি বলে বাড়িতে পাঠাবো সেটা আপনি বলেন, সেটা বলে দেন। উনি বললেন স্পষ্ট, নেতাগিরি করতে হলে, নেতৃত্ব দিতে হলে যেভাবে আনছেন সেভাবেই বাড়িতে পাঠাবেন। আমি বললাম যে ওকে ঠিক আছে, তাও তো আপনার একটা কথা পেলাম, ঠিক আছে আপা আসসালামু আলাইকুম, যাই ধন্যবাদ। এর মধ্যেই দেখি পাশে বড় ফুল নিয়ে এসে রাখছিল আগেই। আমি মনে মনে ভাবছিলাম ওই ফুল দেখে যে মনে হয় আজকে একটা সুন্দর আলোচনা হবে, আলোচনার পরে ফুল বিনিময় হবে, এর জন্যই বোধ হয় সরকারের পক্ষ থেকে এই ফুলটা এনে রাখা হয়েছে। কিন্তু কি দেখলাম, যখন সালাম দিয়ে চলে যাব তখন দেখি ওই 40 দোকানের যে মালিক ওরা ওই 5% প্রণোদনা দেওয়া হয়েছে দেখে 5% প্রণোদনার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুল দিবেন, এই জন্য ফুলটা নাকি আগেই রেডি করে রাখছেন, এখন ওরা দেবে ফুল। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে ডাকে, কাছর সাহেব ভাই আপনি আমার এখানে আসেন, ওনার বাম পাশটা খালি করে দিচ্ছেন, ওখান থেকে মাননীয় ডিজি মহোদয় এবং কারিগরের সচিব মহোদয় একটু সরে গিয়ে ফাঁকা করে দিচ্ছেন। আমাকে ওই ফাঁকা জায়গাটায় যখন ডাকছেন আমি আস্তে করে বিনয়ের সাথে কাছে গিয়ে বলছি, মাননীয় মন্ত্রী আপনাকে আমরা ফুল দিব, কিন্তু এভাবে না, যখন ফুল দেওয়ার সময় হবে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ আমার সেই সংগঠন থেকে আপনাকে ফুল দিব, কিন্তু এখন আপনাকে আমি ফুল দিব না। এই কথা বলার পরে সালাম দিয়ে আমি বেরিয়ে আসছি। সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করলেন স্যার আপনাদের আলোচনা কি হলো, আমি বললাম এক কথায় উত্তর দেই, আলোচনা সন্তোষজনক নয়, তবে বাকি কথাগুলো যদি বলতে হয় আমি এখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে কেন্দ্রীয় অফিসে বসবো, আলোচনা নিয়ে আমরা সিদ্ধান্তের কথা জানাবো, এরপরে বাকিটা আপনারা সবাই জানেন। কেন্দ্রীয় অফিসে বসলাম, সিদ্ধান্তের কথা জানালাম, আমাদের অবিরাম ধর্মঘট, তালা লাগানোর কর্মসূচি চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের অভিভাবক 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আস্থা আকাঙ্ক্ষার ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে 5 মিনিটের সাক্ষাৎ না দিবেন ততদিন পর্যন্ত আমরা রাজপথ থেকে শ্রেণীকক্ষে ফিরে যাব না।